ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আজকে আবার কিছু প্রশ্ন বলবো। প্রশ্নগুলির উত্তর আজকে বলবো না, শুধুমাত্র প্রশ্নগুলি। দেখে নাও তাহলে আজকে কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, রুই মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গটির নাম কি? দুই, মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠের গ্যাস শোষণকারী অংশটির নাম কি? তিন, ঘোড়ার অগ্রপদ ও মানুষের হাত ড্যাশ অঙ্গের উদাহরণ। চার, রুই মাছের পটকায় অবস্থিত গ্যাস উৎপাদনকারী অংশটির নাম কি? পাঁচ, একটি পটকাবিহীন মাছের নাম লেখো। ছয়, মিউসিলেজ কি? সাত, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির একটি ভূমিকা লেখো। আট নম্বর প্রশ্ন, লবণাক্ত জলমগ্ন কর্দমাক্ত অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদকে কি বলে? নয়, কোন লবণাম্ব উদ্ভিদে জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যায়? দশ, কোন লবণাম্ব উদ্ভিদে জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যায় না? এগারো, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। বারো, সুন্দরী গাছের কোন অঙ্গ অতিরিক্ত লবণকে ক্ষরণের মাধ্যমে নিঃসরণ করে? তেরো, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? চোদ্দ, সুন্দরী উদ্ভিদ কোন মৃত্তিকায় জন্মায়? পনেরো, নিউমেটোফোরের কাজ কি? ষোলো, উটের কুঁজে কি সঞ্চিত থাকে? সতেরো, কোন প্রাণী গাঢ় মূত্র ত্যাগ করে দেহ থেকে জল নির্গমনের মাত্রা কমায়? আঠেরো, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মানুষ ইজ টু দি অবতলাকার লোহিত রক্তকণিকা সমানুপাতি উট ইজ টু ড্যাশ। ১৯ নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জির বিজ্ঞানসম্মত নামটি লেখো। কুড়ি, শিম্পাঞ্জিরা ঔষধ হিসাবে ব্যবহার করে এমন একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। একুশ, কোন মৌমাছিরা বিশেষ ভঙ্গিতে নৃত্য পরিবেশন করে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে।